মেঘনায় ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলা সদর এবং চরফ্যাশনে আলাদা অভিযানে 34 জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ভোলা সদরে 29 জন এবং চরফ্যাশনে 5 জন। 13 জনকে 5000 টাকা জরিমানা ও 16 জনকে 20 দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে মৎস্য বিভাগের দুইটি টিম মেঘনা ও তেতুলিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে জেলেদের আটক করে। এ সময় জব্দ করা হয়েছে 20 কেজি ইলিশ ও 10,000 মিটার কারেন্ট জাল।